একটা স্থান মুস্কান, তৃতীয় স্থান আরিকা। হ্যাঁ ছবি তুলতে হবে, করে তাকে দিতে হবে, থ্যাংক ইউ। এরপরের খেলা কি হবে? হ্যাঁ ইয়া দিবে না, ওই যে স্যালুট দিবে না? হ্যাঁ এসো এসো, স্যালুট দিতে হবে, স্যালুট দিতে হবে, ছবি তুলতে হবে, ছবি। দুইজন ম্যাডাম দুই পাশে দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান দুইজন ম্যাডাম দুই পাশে দাঁড়ান। হ্যাঁ ছবি তোলা সুন্দর করে, এগুলো তো আমাদের গ্যালারিতে থাকবে। হ্যাঁ থ্যাংক ইউ সাজন স্যার, আমাদের একটা ছবি না, আমরা সবাই আছি। আমাদের সঙ্গে সাফালি ভাবি কোথায় আছেন? সাফালি ভাবি কি ক্যাম্পাসে আছেন কোথাও? যাক আমরা সুন্দর একটি খেলা এই মুহূর্তে উপভোগ করবো। আমরা ওখানে যদি স্যাররা আছেন একজন স্যার ম্যাডাম সহযোগিতা করুন, আমাদের আজকের অভিভাবক থেকে তিনজন সামনের দিকে চলে আসেন। পুরুষ যারা আছেন অভিভাবক তিনজন আসেন, তিনজন, বাকি তিনজন একটু আগে যারা আসছিলেন ওনারা তো এসেছেন, একজন চলে আসছে, উনি তৃতীয় স্থান ধরবে। এই মাত্র আরেকজন আসছে দ্বিতীয় স্থান নির্ধারণকারী, মাঝখানে যিনি আছেন উনি প্রথম স্থান ধরবেন, মাঝখানে প্রথম স্থান, পশ্চিম পাশে উনি তৃতীয় স্থান, আর পূর্ব পাশে তিনি এই যে অভিভাবক আপনি হলো তৃতীয় স্থান ধরবেন, পূর্ব পাশে তৃতীয় স্থান, মাঝখানে প্রথম স্থান, পশ্চিম পাশে যিনি আছেন দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন। খুব সুন্দরভাবে এই খেলাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিচালনা করছেন আমাদের হেড ম্যাম রুজিনা ম্যাম, থ্যাংক ইউ। দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের। বাকি সকলকে হাত তালি হবে, জোরে তাদের জন্য হাত তালি হবে। ও আচ্ছা আচ্ছা, এই খেলা সম্পন্ন হয়ে গেছে, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারিত হয়েছে। পরবর্তী খেলা অংশগ্রহণ করার জন্য এই এই বাদকদেরকে আর একটি খেলা অনুষ্ঠিত করতে হবে, সেখানে আমি নামের তালিকাটা আমার হাতে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম দ্বিতীয় তৃতীয় এই নার্সারি বালকদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করেছ তোমরা বিজয় স্তম্ভে চলে আসো। কিন্তু মুশকিল হলো একজনের ড্রেস নেই। যাই হোক আমরা পেয়ে গেছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী নার্সারি শ্রেণীর বালকদেরকে। সবই হবে, তোমরা স্যালুট দাও, হ্যাঁ সালাম দাও, বাম হাত দাও, ডান হাত দাও, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে এই খেলা সম্পন্ন হয়ে গেল, পরবর্তী খেলা এই নার্সারি শ্রেণীর আবার কি হবে? এটা কি ব্যাংক লাভ? চমৎকার খেলা, এটি কিন্তু আমার খুব পছন্দের খেলা, দেখতে খুব সুন্দর লাগে। সকল অভিভাবকদেরকে এখন এটা এটা কি মহিলা অভিভাবকদেরকে দিব নাকি আমাদের আমাদের মহিলা ভাবিরা কে কে আছেন? সামনে তিনজন চলে আসুন। এই খেলাটির প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করার জন্য তিনজন ভাবিকে চাচ্ছি, তিনজন ভাবির মধ্যে একজন চলে আসছেন। ইয়া শারমিন ম্যাডাম, উনি কি নির্ধারণ করবেন কিনা জিজ্ঞেস করেন। যদি তেরো তেরো বাচ্চা এখানে থাকে
বিচারক শ্রেণী থেকে যারা নির্বাচন করবেন তাদের বাচ্চা কিনে থাকলে হবে না, যার বাচ্চা থাকবে উনি এই খেলার প্রথম দ্বিতীয় জিনিসটা নির্ধারণ কাজ নিয়ে বিরত থাকবেন। তৃতীয় স্থানের জন্য আরেকজন আসুন, যে প্রথম স্থান কে ধরবেন, প্রথম স্থান মাঝখানে যিনি হাত তুলেছেন ভাবি উনি ধরবেন, দ্বিতীয় স্থান পশ্চিম পাশে যিনি আছেন উনি ধরবেন। এখন আমরা তৃতীয় স্থান নির্ধারণ করার জন্য একজনকে চাই, তৃতীয় স্থান নির্ধারণ করার জন্য একজন ভাবিকে চাচ্ছি। আমরা পেয়ে গেছি মাঝখানে যিনি আছেন প্রথম স্থান, পশ্চিম পাশে যিনি আছেন দ্বিতীয় স্থান, আর পূর্ব পাশে যিনি আছেন তৃতীয় স্থান নির্ধারণ করবেন। ধন্যবাদ। আমাদের ফটোগ্রাফার বাইদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সুন্দর করে ছবিগুলো তুলুন, আমরা পরে সংগ্রহ এবং একটা ভিডিও হবে। আলম ভাই এগুলো লাগবে না, এটার ক্ষেত্রে লাগবে না, এটা দৌড় না। মাঠ খালি করে দিয়েছি, ছবি এবং ভিডিওটা যেন সুন্দর হয় মাঠ খালি করে দিয়েছি। হ্যাঁ রেডি, গুটি গুটি পায়ে দিয়ে যাচ্ছে, একজন ডিসকোয়ালিফাই হয়ে গেল। দেখা যাক কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়, কে সেকেন্ড হয়, কে থার্ড হয়। গুড, আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান বাংলা। সুন্দর, হাততালি হবে, সবাই হাততালি হবে। আসলে পুরস্কার বিজয়ী হওয়াটা বড় কিছু না, খেলায় অংশগ্রহণ করাটাই অনেক বড় কিছু। আমরা আমাদের বাচ্চারা যদি কেউ বিজয়ী হতে না পারে তাকে ধমক দিব না, বাসায় গিয়ে বিচার করবো না। হ্যাঁ, আজকে পারেনি তো কি হয়েছে, আরো পারবে, তাদেরকে আরো উৎসাহিত করতে হবে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য। নার্সারি বালিকা, নার্সারি বালিকা, দৌড় খেলা, দৌড় খেলা, আরো দূরে যেতে হবে, যেহেতু দৌড় খেলা